আসসালামু আলাইকুম, আমি মামুন, আপনাদের VFX স্কুলে স্বাগতম। আজকে আমাদের 10 নম্বর ক্লাস, আজকে আমরা দেখব ইনফোগ্রাফিক্স সার্কেল। তাহলে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। প্রথমে আমরা এখান থেকে একটি 2 সেকেন্ডের কম্পোজিশন নিয়ে নিব। 2 সেকেন্ডের কম্পোজিশন ক্রিয়েট করার পরে আমরা লেয়ার প্যানেলে এসে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে চলে যাব নিউ। নিউতে গিয়ে সলিড, আমরা যে কোনো কালারের একটি সলিড নিয়ে নিতে পারি। তারপরে আমরা এখান থেকে আমাদের সলিডের যে লেয়ারটি আছে এটিকে ডিসিলেক্ট করে, মানে সিলেক্ট না রেখে চলে যাব টুলসে। এখান থেকে একটি ইলিশ টুল নিয়ে নেব। ইলিশ টুল নেওয়ার পরে অল্টার শিফট প্রেস করে কিবোর্ড থেকে একটি ইলিশ টুল ক্রিয়েট করি। তারপরে ইলিশ টুলটিকে আমরা এখান থেকে হরিজেন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে দেব। তারপরে আমরা এই যে শেপটি আছে এই শেপটিকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে। তারপরে নিচের যে শেপটি আছে এই শেপটিকে আমরা এখান থেকে বন্ধ করে দিই, উপরের শেপটি আইকনে ক্লিক করি। এখান থেকে অ্যাড নামে যে অপশনটি আছে এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করে ট্রিম পাথ অপশনটি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখান থেকে ট্রিম পাথের এই ছোট্ট আইকনে ক্লিক করব। ইন্ড ইন ভ্যালু এখানে শুরুতে আমরা রাখবো 0% এবং 2 সেকেন্ডে করে দেবো 100%। তাহলে আমরা 2 সেকেন্ডে চলে যাই, এখানে গিয়ে ইন ভ্যালুর যেই ওয়াচ আইকনটি আছে স্টপ ওয়াচ এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কি ফ্রেম পড়ে যাবে। তারপর আমরা 0 0 সেকেন্ডে চলে আসি, এখানে এসে ইন ভ্যালু যে অ্যামাউন্ট আছে এটিকে আমরা 0% করে দেব। 0% করে দেওয়ার পরে আমরা এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে ইলিপস টুল এর আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্টপ এর আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের আছে লাইন ক্যাপস, লাইন ক্যাপসকে আমরা এখান থেকে রাউন্ড করে দেব। রাউন্ড করে দেওয়ার পরে আমরা এই ইলিপস টুলের সব কিছু বন্ধ করে দিতে পারি। তারপরে আমরা ইলিপস টুল এর লেয়ারটিকে সিলেক্ট রেখে এখান থেকে চলে যাব স্টকের কালারে। কালারে গিয়ে স্টকের কালারটি 100% হোয়াইট করে দেব। করে দেওয়ার পর আমরা যদি এখন চেক করি যে আমাদের কিরকম হলো কাজটি, তাহলে আমরা এখান থেকে স্পেস বার কিবোর্ড থেকে প্রেস করে দেখতে পারি আমাদের কাজটি কেমন হয়েছে। তারপরে আমরা আমাদের কাছে ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যেহেতু নাম্বার অ্যাড করব, নাম্বার কিভাবে অ্যাড করব সেটিও আমরা দেখব। উপরের যে লেয়ারটি আছে এটিকে সিলেক্ট রেখে আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করব। তাহলে আমাদের এখানে ইন্ডের যে অপশনটি আছে এটি শো করবে, দেখাবে কারণ আমরা এটিতে কি ফ্রেম ইউজ করেছিলাম। তারপর আমরা চলে যাব এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ, আবার টেক্সট, টেক্সটে গিয়ে আমরা এখান থেকে নিয়ে নিব 0 0 0 0। নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে গিয়ে এখানে অবশ্যই সেন্টার করে দিবেন। তারপর চলে যাব আমরা অ্যালাইন, অ্যালাইনটি গিয়ে আমরা এখান থেকে এটিকে হরিজেন্টালি ভার্টিক্যালি সেন্টার নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যদি এই টেক্সটের যে লেয়ারটি আছে এর আইকনে ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পারবো টেক্সটের আবার একটি অপশন আছে, এখানে যে ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এর এই পাশে একটি আইকন দেখতে পাবেন সোর্স টেক্সটের এই পাশে। আমি কি করব, এই আইকনটিকে ক্লিক করে ধরে রেখে ইন্ডের ওপরে এনে ছেড়ে দিব, লিংক করবো আর কি। তখন কি হবে, আমার যেই ভ্যালুটি আছে এটি এই রাউন্ডের সাথে আপ ডাউন করবে। দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে, তাহলে আমরা এটিকে ঠিক করবো কিভাবে। এর জন্য কি করতে হবে, আমাদের ইন্ডের যেই স্টপ ওয়াচ আছে এখানে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করবো একটি। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে, আমরা এই আইকনে ক্লিক করব। এখান থেকে চলে যাব জাভা স্ক্রিপ্ট ম্যাথ, এখান থেকে আমরা যাব ম্যাথ রাউন্ড ভ্যালু। আমরা যদি এখান থেকে ম্যাথ রাউন্ড ভ্যালু করে দিই তাহলে দেখবেন আমাদের এইগুলো ঠিক হয়ে গেছে, অতগুলো সংখ্যা আর আসবে না। তাহলে আমরা এখান থেকে এটা বন্ধ করে দেই,
এখান থেকে এটাকে বন্ধ করে দেই এবং আমরা যদি এখান থেকে শুরু থেকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে আসলে আমরা যে কাজটি করছি কাজটি সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা। প্লে করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আমার ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন, আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে।